আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে মাছ শিকার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনে এক কোণে ওনারা মাছ শিকার করছেন, অনেক বড় জাল এখানে ওনারা টানিয়েছেন। আচ্ছা চলুন তাহলে দেখা যাক এখানে কি কি মাছ আছে, আমরা হেঁটে গিয়ে দেখতে চাই কিভাবে ওনারা মাছ ধরছেন। অনেক বড় পরিসরে জালটা ওনারা এখানে পেতেছিলেন, এখন জালটা টানছেন অনেকক্ষণ যাবত। দেখা যাক কি কি মাছ এখানে আছে, দেখা যাক, আমরা আসলে দেখব এবং আপনাদের দেখাতে চাই। আচ্ছা চলুন তাহলে দেখা যাক কি কি মাছ আছে এখানে। মাছ ধরার জন্য নেমে পড়েছে আমাদের রায়হান ভাই। ও রায়হান ভাই কি করেন? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এ রায়হান ভাই আপনি জাল টানতে পারেন? দেখতে পাচ্ছেন রায়হান ভাই জাল টানছে, সমুদ্রের সুবিশাল ঢেউ এবং গর্জন আপনারা লক্ষ্য করছেন এবং এখানে মাছ ধরা হচ্ছে। রায়হান ভাইও জাল টানছে ওনাদের সাথে, বিশাল বড় জাল। এগুলো কি, এগুলো কি, এগুলো কি, এটা কি বলে এটা হুজুর? আচ্ছা এই নেন টানেন, ভালো করে টানেন। লাস্ট পর্যন্ত জাল টানার জন্য নেমে পড়লেন আমাদের রায়হান ভাই। দেখা যাক রায়হান ভাই মাছ কয়টা পায়, আজকে বড় বড় মাছ ধরবেন। আচ্ছা দেখি কি কি মাছ আপনি ধরতে পারেন, শেষ পর্যন্ত দেখি আসলে কি কি মাছ। হুজুর কতক্ষণ লাগবে আর টানতে? আরো আধা ঘন্টা। হ্যাঁ কি বলেন? এইটা যদি টানতে আরো আধা ঘন্টা লাগে, যাই হোক শেষ পর্যন্ত দেখেন কি মাছ আসে। এটা দেখার জন্য আসলে আসা, কি মাছ আছে চলুন তাহলে দেখা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রে জাল টানার প্রসেস এবং এভাবেই ওনারা মাছ ধরেন। দেখতে পাচ্ছেন এখানে সামুদ্রিক মাছ অনেক। এই ভাই এই লালটা, এই লালটা, এই 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 কি করেন এখানে? এই ভাই এই আপনাকে কক্সবাজার দেখলাম, আপনি এখানে কি করেন? তো টাকা শেষ হয়ে গেছে সেন্ট মার্টিন খুব এখানে আমাদের রায়হান সৌদি আরব প্রবাসী প্রিয় বড় ভাই। হুজুর কি কি মাছ পাওয়া যায়? অনেক বড় বড় মাছ পাওয়া যায়, অনেক বড় ছোট মাছ পাওয়া যায়। এই যে এখানে একজন শায়েক মাছ জাল টানছেন। এই এই রায়হান ভাই, এই এই আপনার কি টাকা শেষ হয়ে গেছে ঘুরতে আসে? ভাই ঘুরতে এসে সব টাকা শেষ, একটা ছোট ছোট পেঁয়াজ একটা সিঙ্গারা 10 টাকা, টাকা দে বাসায় টাকা খুঁজলে লাফাচ্ছে জোস তো সত্যি অসাধারণ, ওই পাশে মাছ লাফাচ্ছে। দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ ওনাদের মাছ ধরার এবং অন্যরকম জোস একটা ফিল, মাশাআল্লাহ। বিশাল বড় জাল, বিশাল বড় পরিসরে ওনারা পেতেছেন আর কি এখানে মাছ ধরা আমরা দেখতে আসলাম। চমৎকার একটা ফিল। এখানে কি ডলফিন মাছ আটকা পড়ে? বড় বড় ডলফিন, বড়গুলা পড়ে না এখানে? সর্বোচ্চ কত কেজি মাছ ধরা পড়ছিল হুজুর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন বিশাল জাল, এই যে টাকা শেষ হলে ছেলেপেলেরা কি করা শুরু করে দেয়, এখানে জেলে হয়ে যায় এক একজন, কি একটা অবস্থা। আচ্ছা ওই পাশে মাছ দেখা যাচ্ছে, ইয়েস ওই পাশে বড় বড় মাছ আছে, আমরা একটু ওই পাশটাতে যাব। দেখতে পাচ্ছি ওই পাশে মাছ লাফাচ্ছিল, আমরা যদি একটু দেখি এই পাশে মাছ আছে। দেখতে পাচ্ছেন জাল দিয়ে ওনারা মাছ টানছেন, কি অবস্থা দেখি। ভাই মাছ লাফাচ্ছিল কই গেল, আসার পর লাফানো বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা এই যে ওই পাশে মাছ লাফাচ্ছে, অনেকগুলো পলাই যাচ্ছে, এই যে ছোট মাছ এগুলো না, জাল টানছেন অনেকজন মানুষ, এখানে অনেক মাছ। আসলে দেখা যাক এখানে শেষ পর্যন্ত কতটুকু মাছ, কি মাছ এখানে আটকা পড়ে সেটাই এখন দেখার অপেক্ষা। দর্শনার্থীরাও দেখতে আসছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই কি কি মাছ আছে ভাই এখানে? কি কি মাছ আছে বড় ভাই? মাছ বিক্রি হয়? আচ্ছা না না সমস্যা নাই,
মাছ জাল টানছেন ওনারা, আসলে কি কি মাছ পাওয়া যায় আমরা দেখাতে চাই ইনশাল্লাহ। এখানে অনেকজন ভাই ব্রাদাররা জাল টানছে, শেষ পর্যন্ত ওরা এখানে সমুদ্রে এসে জাল টানা শুরু করে দিল। কিছু করার নাই, কারণ ওদের টাকা শেষ হয়ে গেছে ওরা বলতেছে। এই হচ্ছে অবস্থা, টাকা শেষ হলে পোলাপানে এমন কাজ কারবারই করে থাকে। তবে ভিউটা মার্শাল্লাহ, কি কি মাছ পাওয়া যায় এই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই সেকেন্ড এপিসোড আপনাদেরকে দেখতে হবে। আমি ক্ষমা প্রার্থী, আসলে আমি মানে একটু ভিজে আছি, শুকনো কাপড় পরে আমি চলে এসে দ্বিতীয় এপিসোডে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, না হলে আমি অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে, কথা না বাড়াই, দ্বিতীয় এপিসোডে দেখতে পারবেন আসলে কী কী মাছ টানে। কিন্তু প্রকৃতির এই নান্দনিক সৌন্দর্য শেয়ার করা আমাদের মূল উদ্দেশ্য ছিল। কেমন ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে জানাবেন এবং কমেন্ট করে বলবেন এবং শেয়ার করে অন্যকে দেখাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।